afternoon friends, welcome to my channel Regular Sunshine with Captain Jimli. So আজকে চলে এসেছি দুপুর দুপুরে, আজকে সকালে আসতে পারিনি। সো তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সো চলো, আজকে আমি শেয়ার করব হচ্ছে আঙুরের চাটনি। আমরা যে মানে আঙুর খাই, সবুজ আঙুর, সো অনেক একটু বেশি রয়ে গেছে, সো ওটা খেতে খাচ্ছি না। সো ভাবলাম আজকে একটু গুড় দিয়ে চাটনি করে নিই, খুব ভালো লাগবে। সো চলো তোমাদের দেখিয়ে দিই। তো আঙুরের চাটনি বানানোর জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবারে এইগুলো একটু ভেজে নেব। কাজু বাদাম, একটু লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই তেলেই গুড় দিয়ে দেব। গুড়গুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এটা পুরো মেল্ট হয়ে গেছে গুড়টা। এখন জিরে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওইটা 1 টিস্পুন দিলাম। ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম। ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন আমচুর পাউডার দিলাম। একটু হিং দিলাম। হিংটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, যাতে হিংয়ের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু ছন্দক নুন দেব, লাল নুনটা বেশি দেব না, পরে যেহেতু আবার সাদা নুন দেব। এবার ভালো করে এটা কষে গেলে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আঙুরটা। আঙুর পেস্ট করে রেখেছিলাম, এটা হালকা পেস্ট, পুরো পেস্ট না, স্ক্রাশ করে রেখেছিলাম। ক্রাশড আঙুরটা দিয়ে দিলাম। পুরো কন্টিনিউ নাড়িয়ে গেছি 3 থেকে 4 মিনিট। এবার কি করতে হবে, এবার গোটা আঙুর রেখেছিলাম ধুয়ে, ওগুলো স্ক্রাচ করা না, ওগুলো এবার দিয়ে দেব। দিয়ে এবার সাদা নুন পরিমাণ মতো দেব, বেশি দেব না, প্রথমে যেহেতু
বিট নুন বা সন্দক নুন দেওয়া হয়। আমি লাল নুন অর্থাৎ সন্দক নুন দিয়েছিলাম, বিট নুন তো দিইনি, বিট নুন দিলে ভালো হয়। এখন তাই সাদা নুন দিলাম। এটা দেওয়ার পরে ঢেকে দিতে হবে, ঢেকে হতে দিতে হবে। দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা কভার ঢাকনা দেওয়া ছিল সেটা খুলে দেখলাম এখন এখন আঙুরগুলো ফুলে গেছে, নরম হয়ে গেছে। এটা হয়ে এসেছে চাটনিটা। এখন যেই ঘিয়ে ভাজা কাজু বাদামগুলো দিয়ে দেব, একটু ঘিটা দিয়ে দেব। ওপর থেকে এটা হয়ে গেছে, ওপর থেকে একটু মৌরি ভেজে গুঁড়ো করে রাখা ছিল আমার কাছে, সেটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। যে জিরেটা দেব প্রথমে সেটা কিন্তু ভেজে গুঁড়ো করে তারপর দিয়েছি, আর মৌরিটাও তাই ভেজে গুঁড়ো করে তারপর দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার এটা চাটনি রেডি, আঙুরের চাটনি। সো আজকে আমার আঙুরের চাটনি রেডি। সো তোমরা অবশ্যই ট্রাই করবে, আর আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো? সোজা আর কম সময়ের মধ্যে, আর তোমরাও এটা কিন্তু বানাবে। আমিও আজকে ট্রাই করলাম, আজকে ট্রাই করিনি সরি, অনেকদিন আগে করেছিলাম, আবার আজকে করলাম। সেদিনকার খেয়ে খুব ভালো লেগেছিল, তো ভেবেছিলাম কোনো দিন যদি আবার আঙুর থাকে সো আমি করবো, সো আজকেও করলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমরা তো সবাই জানো আমার চ্যানেলের নাম রেগুলার সানশাইন উইথ ক্যাপ্টেন ঝিমলি। সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে সব নতুন নতুন আপডেটসগুলো, আমি যা যা রেসিপি যা যা ভিডিও শেয়ার করব, সো তোমাদের কাছে সব কিছু আপডেট পৌঁছে যাবে, তোমরা আরও দেখতে পারবে, আর আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আরও আমি পৌঁছে দেব, আর আমি আরও নতুন নতুন তোমাদের কাছে কাজ নিয়ে আসব। সো চলো আজ এই পর্যন্তই, সঙ্গে থেকো, আমার সাথে থেকো, আর হ্যাঁ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, খুব আনন্দে থেকো। আজ এই পর্যন্তই, চলি টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বাই।